আসসালামু আলাইকুম সবাইকে, আমি আজকে হাজির হয়েছি একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে। স্ক্রিনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটির ফ্লোর প্ল্যান আমি আপনাদের দেখাবো এবং প্রতিটি রুমের সাইজ এবং জমির পরিমাণ সব কিছু আলোচনা করব। আর এই বাড়িটি যদি আপনাদের কারো ভালো লাগে তবে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাকে এই বাড়ির ফুল ডিজাইনটি পাঠাবো। জমির পরিমাণ হচ্ছে, ল্যান্ড হচ্ছে 35 ফিট এবং উইথ হচ্ছে, এবং এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এবং ফ্রন্ট সাইড হচ্ছে এই রোডের এই দিকে। এখন এদিকে আছে প্রথমে একটি পার্কিংয়ের জায়গা আছে 12 ফিট, এবং এর উইথ যদি এটা হচ্ছে উইথ হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি এবং লেন্থ আছে 21 ফিট 10 ইঞ্চি গাড়ি পার্কিংয়ের জন্য। এবং রাইট সাইডে একটি লিভিং রুম রয়েছে, লিভিং রুমের সাইজ 11 ফিট 11 ইঞ্চি বাই 12 ফিট 6 ইঞ্চি, এবং একটি ডাইনিং রুম আছে যার উইথ হচ্ছে 12 ফিট 5 ইঞ্চি। এবং লেফট সাইডে রয়েছে একটি কিচেন, কিচেনের লেন্থ হচ্ছে 8 ফিট এবং উইথ হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি। এবং লেফট সাইডের এই কর্নারে একটি মাস্টার রুম রয়েছে, মাস্টার সাইজ হচ্ছে 11 ফিট 3 ইঞ্চি বাই 11 ফিট 10 ইঞ্চি। এবং এই পাশে একটি টয়লেট রয়েছে এবং এখানে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে, এই টয়লেটটা আপনারা কমন ইউজ করতে পারবেন। এবং ডান পাশে আরেকটি মাস্টার রুম রয়েছে। এখন আমি চলে যাব সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে এই পাশে একটি বিশাল মোটামুটি বড় একটি বারান্দা রয়েছে, এবং ডান পাশে একটি রুম রয়েছে, রুমের সাইজ 12 ফিট বাই 17 ফিট 3 ইঞ্চি। এবং এখানে একটি টয়লেট রয়েছে, এবং সেম গ্রাউন্ড ফ্লোরের মতো সেম দুইটা রুম রয়েছে লেফট সাইডে এবং রাইট সাইডে। এখানে দুইটা টয়লেট, দুইটাই আমরা কমন ইউজ করতে পারবো, সরি অ্যাটাচ ইউজ করতে পারবো। তো যার পরিমাণ সেম 35 ফিট বাই 41 ফিট, এটা 2 কাঠা হবে এবং 3 শতকের একটু বেশি।